প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে মেজর এবং মাইনাস সাবজেক্ট রয়েছে সেই মেজর এবং মাইনার সাবজেক্টের আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছিলাম কোন রাইটারের বই তোমরা কিনবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এবং তোমাদের কিছু প্রশ্নের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করবে সেগুলো আলোচনা করে দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে এবং আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্নটি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইনর এবং মেজর উভয় স্টুডেন্টদের জন্যই যারা অনার্সে মেজর সাবজেক্টে এটি চুজ করেছ এবং যাদের মাইনর পেপারে এটি রয়েছে উভয়ের ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরটি তোমরা খাতায় চাইলে নোট করে নিতে পারো এবং তোমাদের অন্যান্য সাবজেক্টেরও প্রচুর প্রশ্নের উত্তর ফ্রি অফ কস্টে আমি তোমাদের আলোচনা করে দেবো নোট দিয়ে দেবো তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু যেরকম ছিল ফার্স্ট সেমিস্টারে ইএনবিএস ছিল সেখানেও আমি অনেক প্রশ্ন দিয়েছিলাম এখানেও কিন্তু তোমাদের যে সিভ্যাক যে সাবজেক্টটি রয়েছে যে ছটি সাবজেক্ট রয়েছে সেখান থেকে আমি বহু প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দেবো তো সেই সমস্ত পেপারে তোমাদের টিউশনই না নিলেও চলবে কম্পালসারি ইংলিশও আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো এবং ইএম দিয়ে দেবো তো এই সমস্ত পেপারগুলো তোমাদের কোনো টিউশনই নেওয়ার দরকার পড়বে না কোনো জায়গায় কোনো নোটসও কেনার দরকার পড়বে না আমি তোমাদের ফ্রি অফ কস্টেই যতটা পারবো আমি দিয়ে দেবো তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব আমাদের শিক্ষার মনোভিত্তিক মনোবৈজ্ঞানিক ভিত্তি যেটি আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে এডুকেশনে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ব্যক্তিত্ব পার্সোনালিটি এই পার্সোনালিটির সংজ্ঞাগুলো আমরা দেখে নেব দার্শনিক সংজ্ঞা কী হয়েছে অনেক দার্শনিক ব্যক্তিত্ব বলতে আত্মসচেতন তাকেই বুঝিয়েছেন উইডেল ব্যান্ড ব্যক্তি তার অহং অহংসত্ত্বার যে অংশ নৈব্যাত্তিক পদ্ধতিতে পর্যবেক্ষণ করে তাই হলো তার ব্যক্তিত্ব জৈব সামাজিক সংজ্ঞা মনোবিদ মেয়ের মতে অন্য ব্যক্তিরা যেভাবে কোনো ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া করে তার উপর ব্যক্তির ব্যক্তিত্ব নির্ভর করে উড ওয়ার্থের মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সামগ্রিক আচরণের সামগ্রিক প্রকৃতি ম্যাক ডুগালের মতে ব্যক্তিত্ব হলো কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়া আলফোর্ডের মতে ব্যক্তিত্ব হলো পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয় যা অভিযোজামূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে ব্যক্তিত্বের প্রকৃতি কি ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হলো দেখে নাও ব্যক্তিত্ব হলো একটি গতিশীল সংগঠন ব্যক্তির বিভিন্ন কর্মের ও আচরণের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায় ব্যক্তিত্ব শুধুমাত্র কতগুলি উপাদানের সমন্বয় নয় ব্যক্তিত্ব হলো বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ব্যক্তিত্ব পরিবর্তনশীল ও বিকাশমান হলেও ব্যক্তিত্বের একটি স্থায়ী সংগঠন আছে দৈহিক ও মানসিক উভয় প্রক্রিয়া থেকেই ব্যক্তিত্বের উপাদানগুলি জন্ম নেয় ব্যক্তিত্বের সামাজিক উপাদানগুলি হলো আচার ব্যবহার রীতিনীতি নষ্ট ও ভাবধারা প্রভৃতি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে যে প্রশ্নটি পাঁচে আসতে পারে দুয়েও আসতে পারে যে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও বা ব্যক্তিত্বের দুটি প্রকৃতি উল্লেখ করো বা ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা ব্যক্তিত্বের প্রকৃতিগুলি আলোচনা করো এরকম কিন্তু পাঁচ নম্বরে তোমাদের প্রশ্ন আসতে পারে তো পাঁচ নম্বরের জন্য একদম আদর্শ নোটস আমি তোমাদের দিয়ে দিলাম এরকমই নোটস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল তোমাদের সংগ্রহ করতে হবে এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো তোমাদের দেড়শো থেকে একশো ষাট টাকার বিনিময়ে তোমরা মান্থলি ফিস দিয়ে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো এবং না হলে তোমরা স্টাডি মেটেরিয়াল চাইলেও সংগ্রহ করে নিতে পারো যেটি দেড়শো থেকে একশো ষাট টাকার মধ্যে তোমরা তারও কমের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের অনেক কমের মধ্যে আমি স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়ার এবং যেগুলো কম্পালসারি পেপার রয়েছে যেমন কম্পালসারি এ ইংলিশ পেপার ইএনবিএস পেপার কনস্টিটিউশন সি পেপার এগুলো আমি তোমাদের ম্যাক্সিমাম ফ্রি অফ কস্টে আমি তোমাদের নোটস দিয়ে দেবো আলোচনা করে দেবো ভিডিও আকারে এবং তোমরা যদি পিডিএফ এককালীন কালেক্ট করতে চাও তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা ব্যয় করলে তোমরা পুরো পিডিএফ নোটস পেয়ে যাবে ঠিক আছে তোমরা বিভিন্ন জায়গায় দেখবে অনেক টাকা দিয়ে তোমরা পড়ছো সেই কোয়ালিটির হয়তো কোনো কিছু পাচ্ছ না কিন্তু তোমাদের টাকাগুলো দুই তিন মাস করে তোমাদের কিন্তু চলে যাচ্ছে তো এগুলো একটু ভাবনাচিন্তা করো ঠিক আছে আজে বাজে জায়গায় পয়সা নষ্ট না করে তোমরা ভালো জায়গায় কম পয়সায় ভালো যদি কোয়ালিটির জিনিস পাও সেখানে কেন তোমরা নেবে না তাই একটু ভাবনা চিন্তা করো এবং যারা ফার্স্ট সেমিস্টারে ফলো করেছ তারা তো জানোই পেমিস্টারি ক্লাস তোমাদের কীভাবে উপকার করে তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কোন কোন সাবজেক্টের সায়সান লাগবে নোটস লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের এক এক করে সেকেন্ড সেমিস্টারে সায়সান এবং নোটস তোমাদের ভিডিও আকারে তোমরা পেয়ে যাবে এবং গ্রুপ রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রুপ রয়েছে সেখানে যারা জয়েন হতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি গ্রুপ লিঙ্ক দেবো সে হচ্ছে পরবর্তী ভিডিওতে